হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনুশ্রী। আজকে হচ্ছে 30শে অক্টোবর আর আমরা বেরিয়ে পড়েছি আবার একটা ট্যুরে দীঘার উদ্দেশ্যে। আমি, আমার হাজব্যান্ড পিউদি, পাপ্পুদা আর এবারে আমাদের সাথে আরও 3 জন সদস্য অ্যাড হয়েছে। মানু অ্যাড হয়েছে, মানু হলো পাপুদা আর পিউদির মেয়ে। আর অ্যাড হয়েছে কাকু কাকিমা, মানে পিউদির মা বাবা। মানুর এটা প্রথম ট্যুর, তাই ও ভীষণ এক্সাইটেড আর আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি দীঘা। এখন বাসছে রাত্রি 10:30 প্রায়, তো হাতে যথেষ্ট সময় আছে। কাকু কাকিমার বাড়ি যেহেতু লালবাগে, তাই ওনারা আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেনে উঠবেন। আমরা খুব ভোরে পৌঁছলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে সকালের ভিউটা কিছুটা এইরকম। তারপর আমরা উঠে পড়লাম দীঘা যাওয়ার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেসে। ট্রেনে যেতে যেতে এই সুন্দর শাপলা পদ্ম ফুলগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। অসম্ভব সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে। গোটা এলাকা এই ফুলেই ভরে আছে। দশটা পাঁচে আমরা দীঘা স্টেশনে নামলাম। আমরা যেই হোটেলটাই আছি সেটা হলো হোটেল আশিয়ানা। আমরা নিউ দীঘাতে আছি, বিচ থেকে এই হোটেলটা হাঁটা রাস্তা। আমি এখানে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিলাম। রুমটা বেশ ভালোই। আমাদের প্ল্যান ছিল বিচে গিয়ে সমুদ্রে পা ভেজানোর, কিন্তু আমরা যেই টাইমে বিচে গেলাম তখন জোয়ারের সময়, তাই আবার ঘুরে হোটেলেই চলে আসতে হলো। সন্ধ্যা 6টার দিকে বেরিয়ে পড়লাম দীঘার মার্কেটে। দিনের বেলায় সমুদ্র যেমন ঝলমলে লাগে, রাত্রে সমুদ্রের সৌন্দর্য কিন্তু আলাদা। আমি পরেছি এরকম ব্ল্যাক পোলকাডট একটা ওয়ান পিস। এটা আমার বিয়ের পরে পরেই নিয়েছিলাম, তো লাকিলি ড্রেসটা এখনও আমার হয়ে যাচ্ছে। এখন চলে এসেছি একটা খাবারের দোকানে। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আছে, কাঁকড়া আছে। আমরা ফার্স্টেই খেলাম চিংড়ি মাছ ভাজা, তারপরে আর এক রকমের ফিশ ফ্রাই খেলাম, তারপর খেলাম কাঁকড়া ফ্রাই আর লোটে মাছ ভাজা। প্রত্যেকটা মাছই ফ্রেশ ছিল আর সামনেই গরম গরম ভেজে দিচ্ছে। মশলা দিল যে
কোনটা বলেন তো ভোলা মাছ আমুদি 50 15 20 50 হ্যাঁ বাসন্তী বলেন বলেন চলো ওরা কোথায় বসেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢুকে পড়লাম মার্কেটে এখানে বিভিন্ন রকমের শঙ্খের জিনিস বিক্রি হচ্ছে কড়ি শামুক দিয়ে তৈরি আইটেমও আছে যেগুলো ভীষণ সুন্দর লাগছে চওড়া শাখাগুলো বেশ সুন্দর লাগছিল আমি আর পিউদি অনেক দোকান ঘুরে ঘুরে শেষে একটা দোকানে আমরা দুজনে আমাদের হাতের মাপের শাখা পেলাম এগুলো সবই পেস্টিং করা শাখা তাই এগুলোর দামও কম শখের জন্য নেওয়া আর কি ঠিকঠাক দাম করতে পারলে অনেকটা কম দামেই পাওয়া যায় আমরা অনেক দাম দর করে দুজোড়া শাখা 450 টাকায় কিনলাম আর আমি একটা পার্লের নেকলেস নিলাম আমার ভীষণ ভালো লাগে পার্ল ওটা না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ডে 2 এর ব্লগ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বাই